সিডর হইছিল ওই সিডরের ভিতরে আমি ছিলাম পায়রা নদীর ভিতরে আমার লঞ্চটা কিনারে বাঁধা ছিল 5 মিনিটের ভিতরে 15 ফুট পানি বাড়ছিল চোখের পলকে জাহাজটা মানে ভাসায়ে মাঝ নদীর ভিতরে নিয়ে আসলাম ওই দিন কিন্তু আমার বাঁচার কোনো আশা ছিল না আমি বাঁচার আশা ছেড়ে দিছিলাম আমরা 15 20 জন লোক ছিলাম আমি নদীর মাঝ নদীতে থাকলে আর এই মুহূর্তে যদি কাল বৈশাখী ঝড় তো যে কোনো সময় হঠাৎ করে চলে আসে তা আমি নদীর মাঝখানে থাকলে ওই সময় আমার কিছুই করণীয় থাকে না যে দিক থেকে ঝড় আসে জাহাজের হেডটা ওই দিকে ঘুরায় ফেলায় মানে ঝড়ের গতি বুঝে যদি চালায় রাখি তাহলে আমার কোনো সমস্যা হয় না আমার মাস্টার অভিজ্ঞতা 25 বছর পানির সাথে সম্পর্ক 33 বছর ঝড় তুফান হ্যাঁ ভারী ঝড় বৃষ্টি ঘন কুয়াশা ওই সময়ের উপরে মানে নির্ভর করে আমি কি করব জিপিএস আছে ইকো সাউন্ডার আছে আমাদের এই মানে ভালো ইকুইপমেন্ট আছে লঞ্চ পরিচালনা করার জন্য তাছাড়া আমাদের যে একটা প্র্যাকটিক্যালের অভিজ্ঞতা আছে এই অভিজ্ঞতার মাধ্যমেই তো আমরা ইনশাল্লাহ ঝড় ঝড় বৃষ্টি হোক কুয়াশা হোক আমরা চলতে পারি ইনশাল্লাহ সুন্দরবন 16 বর্তমান বাংলাদেশের শ্রেষ্ঠ জাহাজ যাত্রীবাহী জাহাজের ভিতরে সবচেয়ে সেরা তা ফিলিংস তো অবশ্যই ভালো আমি বাংলাদেশের একটা সেরা জাহাজে চাকরি করতেছি হ্যাঁ সেই হিসাবে আমি মানে খুবই নিজেরে নিজে মানে গর্বিত মনে করি আর 2007 সালে 15ই নভেম্বর সিডর হয়েছিল ওই সিডরের ভিতরে আমি ছিলাম পায়রা নদীর ভিতরে এটার ঘটনাটা ঘটছিল কিভাবে মানে ওই ঝড়ের ওই আমরা রেডিওতে তারপর মোবাইলের মাধ্যমে এইগুলো শুনতেছিলাম যে কখন ঝড়টা আঘাত হানবে তা ওরা বলছিল নয়ডার থেকে 9:30টার ভিতরে এই ঝড়টা আঘাত হানবে আসলে ঠিক ওই সময়টার ভিতরে 9টার সময় ঠিক 9টার সময় ঝড়টা আঘাত করছিল আমি ছিলাম হলো আপনার বরগুনা আমতলী উপজেলায় ওইখানে আমার লঞ্চটা কিনারে বাঁধা ছিল 9টার সময় যখন ঝড়টা শুরু হইলো মানে পানিটা 5টা মিনিটের ভিতরে 15 ফুট পানি বাড়ছিল 5 মিনিটের ভিতরে এবং আমার আমার লঞ্চটা ছিল হলো সৈকত 9 ওই লঞ্চটা ছিল কিনারে বাঁধা অবস্থায় একদম পুরা শুকনোর উপরে চোখের পলকে জাহাজটা মানে ভাসায়ে মাঝ নদীর ভিতরে নিয়ে আসলো আমি মানে 3 ঘন্টা ছিলাম ওই দিন কিন্তু আমার বাঁচার কোনো আশা ছিল না আমি বাঁচার আশা ছেড়ে দিয়েছিলাম আমরা 15 জন লোক ছিলাম তারপরেও তো আল্লাহ মানে তার থেকেও রক্ষা করেছে এইটাই আমার অভিজ্ঞতা এই মানে ঝড়ের আমাদের সব স্টাফই আমাদের প্রশিক্ষণ প্রাপ্ত সবাই যেই বলা তারা সব যাত্রীদেরকে সতর্ক করে যে আপনারা কেউ এই যাত্রী এই ঝড় বৃষ্টির সময় কেউ হাঁটাচলা করবেন না সবাই যে যেখানে আছেন ওখানেই ওই অবস্থানেই থাকবেন কেউ হাঁটাচলা করবেন না এইভাবে সতর্ক করে এবং আমরা আমাদের মতো জাহাজ চালাই মধ্যে কোনো সমস্যা হয় না ঝড় আসলে এই যে পাশাপাশি অনেকগুলো লঞ্চ একসাথে হয়ে যায় এটা আসলে ঠিক না যেমন আমরা আজকে 20টি বা 50টি জাহাজ ছেড়ে যাচ্ছি এদের একটা টাইম আছে কেউ 6টায় কেউ 6:30টায় কেউ মানে 7টায় এইরকম করে পর্যায়ক্রমে ছেড়ে যাবে এই জন্য কারোর সাথে কারো পাশাপাশি হওয়ার সম্ভাবনা থাকে না যেমন জিডার গতি একটু কম আছে আমি তার আধা ঘন্টা পরে ছাড়লে ওই জাহাজটা আমি ওভারটেক করে চলে যাব কিন্তু দেখা যাবে কি যে সামান্য সময়ের ভিতরে আমি ওর ওভারটেক করে মানে এক মানে ওর থেকে সামনে আগায় গেছে ঝড়ের সময় না 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 এটা ভুল কথা ঝড়ের সময় কেউ কখনোই একটার পাশে আর একটা চালায় না এই ছোট ছোট জাহাজগুলো আমাদেরকে আমরা তাদের থেকে সবসময় এড়াই চলি যেমন বালুর বলগেট আছে কিছু যাত্রীবাহী ছোট জাহাজ আছে এগুলার থেকে সবসময় আমরা দূরে সরে থাকি এই জাহাজে এই সুন্দরবন 16 জাহাজে 2টা ইঞ্জিন আছে একসাথে কখনোই 2টা ইঞ্জিন বিকল হবে না হইলে 1টা ইঞ্জিন হবে তো 1টা ইঞ্জিন বিকল হলে আর 1টা ইঞ্জিন দিয়ে আমরা আমাদের গন্তব্য চলে যাইতে পারবো হয়তো মানে কিছু সময় বেশি লাগবে অন্য লঞ্চের সাহায্য প্রয়োজন হইলে যদি ও মানে বিকল হইল নদীর ভিতরে যদি আমার আমি তাকে সহযোগিতা করতে পারি অবশ্যই করবো কত ইঞ্জিন বিকল হয়ে যায় তাহলে হয়তো তারা অ্যাঙ্কার করতে পারে তখন আমরা তাদেরকে সাইড করে যাই যদি তারা আমাদের সাহায্য চায় সাহায্য চাইলে তখন আমরা চেষ্টা করি তাদের সাহায্য করার জন্য